কোষ বিভাজন বুঝতে গেলে যে জিনিসটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে কোষ চক্র। আমি ফাহাদ, স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আমাদের স্কুলের এই টিউটোরিয়ালটাতে। তোমরা এইচএসসি শিক্ষার্থীরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে উদ্ভিদ বিজ্ঞান বইটাকে অধ্যয়ন করছো এবং যারা কোষ বিভাজন পড়া শুরু করেছো, তারা জানো যে এই বিভাজনের জিনিসগুলোকে বোঝার আগে একটা সাইকেল বুঝতে হয় যে কিভাবে এই বিভাজনটা সম্পন্ন হয়। এটার নাম হচ্ছে, এই টিউটোরিয়ালের নাম হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। এটা তোমাদের মনে রাখা উচিত যে এটা হাওয়ার্ড এবং পেলক নামে একজন দুইজন বিজ্ঞানী, তারা প্রথম এটা মতবাদটা পেশ করেন এবং তারা এটা বলেন যে এই চক্রটা সবসময় চলতে থাকে। কোষ চক্র বিষয়টা বুঝতে গেলে এটা মাথায় রাখতে হবে যে কোষ বিভাজিত হওয়ার আগে কোষের কিছু প্রস্তুতি পর্যায় থাকে এবং এই প্রস্তুতি পর্যায়টাই বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে এটা এত দীর্ঘ একটা প্রক্রিয়া এবং এত স্টেপে এটাকে হয় যে এটাকে বোঝার জন্য আলাদা করে একটা চিন্তা ভাবনা করতে হবে। এখন এই যে সেল সাইকেল বা কোষ চক্র, এই জিনিসটার ক্ষেত্রে কয়টা জিনিস আছে? নাম্বার ওয়ান, এটা মনে রাখতে হবে কোষের প্রথমে যে জিনিসটা হইতে হবে সেটা হচ্ছে সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন। এই তিনটা শব্দ মনে রাখতে হবে। যে চক্রের মাধ্যমে কোন কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন হয় তাকে কোষচক্র বলে এবং এই কোষচক্রের যে আবিষ্কর্তা তার নাম হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেলক। এই দুইজন বিজ্ঞানী এটা প্রথম মতবাদটা পেশ করেন। এখন এই কোষ চক্রটাকে বুঝতে গেলে কি করতে হবে? আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে সেল সাইকেল এটা অ্যাকচুয়ালি দুইটা স্টেজ আছে। একটাকে বলা হয় এম ফেজ। এই যে এম ফেজ এইটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইটোটিক ফেজ, আরেকটা হচ্ছে ইন্টারফেজ। এই যে ইন্টারফেজ এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রিপারেশন ফেজ। এই যে প্রিপারেশন ফেজ, এই প্রিপারেশন ফেজে একটা নিউক্লিয়াস, একটা কোষ কি করে এটাই বোঝার দরকার আছে এই সেল সাইকেল বুঝতে গেলে। সো এম ফেজ ইজ অ্যাকচুয়ালি মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ। সো ইন্টারমিডিয়েটে তোমরা যারা পড়ছো তোমরা জানো যে এখানে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও এই চ্যাপ্টারের পুরো সবগুলো জিনিস ইম্পর্টেন্ট এবং কোনো একটা লাইন বাদ দেওয়া যাবে না। এম ফেজ যেটা হচ্ছে মাইটোটিক ফেজ, এইটা সম্পন্ন হয় দুইটা স্টাইলে। একটা হচ্ছে, তোমরা মনে রাখবা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ডিভিশন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজমিক ডিভিশন। অর্থাৎ ক্যারিওন শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস, সাইটো তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ মাইটোটিক ফেজে এই দুইটা জিনিস সম্পন্ন হয়, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। যখন আমরা ক্যারিওকাইনেসিস বলবো তখন আবার আমাদের মাথায় রাখতে হবে এখানে চারটা জিনিস আছে। একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানোফেজ, একটা হচ্ছে টেলোফেজ। তোমরা বলতে পারো স্যার মাঝখানে তো একটা প্রোমেটাফেজ আছে। হ্যাঁ, মেটাফেজ এবং প্রোফেজের মাঝের যে স্টেপটা সেই স্টেপটাকে একটু আলাদা করে ব্যাখ্যা এই জন্য করা হয়েছে কারণ এখানে একটা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। বাট বেসিক্যালি এখানে চারটা স্টেপ এবং সাইটোকাইনেসিস এটা আলাদাভাবে বুঝতে হবে। সাইটোপ্লাজমিক যে ডিভিশনটা হয়, অর্থাৎ একটা কোষ যখন দুইটা কোষে পরিণত হয় তখন বেসিক্যালি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটা জিনিসকেই বিভাজিত হইতে হবে। এবং এই মুহূর্তে যে টিউটোরিয়ালটা, যেটা সেল সাইকেল, এইটা হচ্ছে এই ইন্টারফেসটাকে বুঝতে হবে। ইন্টারফেসের ক্ষেত্রে যেটা হয়, এই ইন্টারফেস তিনটা স্টেপে সম্পন্ন হয়। অর্থাৎ কোষের প্রস্তুতি পর্যায়টাকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2। এটা অ্যাকচুয়ালি গ্যাপ ওয়ান ফেজ, আচ্ছা, অথবা এটাকে গ্রোথ ওয়ান ফেজও বলা যায়।
সুতরাং এই যে গ্যাপ ওয়ান ফেজ, এটা প্রথম স্টেপ। এস মানে হচ্ছে সিনথেটিক, যেটাকে আমরা বলি সিনথেসিস বা সংশ্লেষিত পর্যায়, আরেকটা হচ্ছে জি টু, যেটাকে আমরা বলি গ্যাপ টু ফেজ। এই তিনটা ফেজ দিয়ে একটা সেল সাইকেল কমপ্লিট হয়। সরি, এই তিনটে ফেজের সাথে এটাও আসবে, এম ফেজটা আসবে। এখন আমরা যদি একটা ছোট্ট একটা পাই চার্টের মাধ্যমে এক্সপ্রেস করি জিনিসটা কি, তাহলে বুঝতে পারবো যে এখানে যদি সেন্টার হয়, তাহলে মনে রাখতে হবে এই যে ছোট্ট একটা অংশ, এই ছোট অংশটুকু হচ্ছে এম ফেজ, এই ছোট অংশটুকু হচ্ছে এম ফেজ। এবং এইটার পরে আমরা যদি পরবর্তী অংশটাকে আমরা ভাগ করি, তাহলে আমরা এরকম একটা অংশ পাব। এটা হচ্ছে আসলে আরেকটু বড় হবে, বিষয়টা আরেকটু বড় হবে। সো এখানে আমরা টোটাল তিনটা অংশ পাইলাম, তার মানে এটা হচ্ছে এম ফেজ, এটা হচ্ছে গ্যাপ ওয়ান ফেজ, এটা হচ্ছে এস ফেজ, এবং এটা হচ্ছে গ্যাপ টু ফেজ। কিভাবে হয় যদি একটু এক্সপ্লেন করি, এই গ্যাপ ওয়ান ফেজের যে টাইমিংটা, এই টাইমিংটা হচ্ছে মোর অর লেস 10 আওয়ার্স এর মতো, এটা হচ্ছে 10 আওয়ার্স এর মতো। এই এস ফেজটা হচ্ছে মোর অর লেস 9 আওয়ার এর মতো, এবং এই জি টু ফেজটা হচ্ছে নিয়ারলি 4 আওয়ার এর মতো। এবং এই যে মাঝখানের যে টাইমটুকু, এই টাইমটুকু হচ্ছে টোটাল টাইমের নিয়ারলি 5%। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য 5%, এন্ড রেস্ট অফ দ্য পার্ট ইজ অ্যাকচুয়ালি 95%। তাহলে বোঝা যাচ্ছে যে কোষ আসলে পুরো সময়টা জুড়ে প্রস্তুতি গ্রহণ করে, এবং এই প্রস্তুতি গ্রহণ করার সময় দুটা জিনিস কাজ করে। নাম্বার ওয়ান, এখানে একটা গ্রোথ ফ্যাক্টর কাজ করে। নাম্বার টু, এখানে একটা প্রমোটিং ফ্যাক্টর আছে, যেটাকে আমরা সাইক্লিন যৌগ জানি। সেই সাইক্লিন যৌগ এবং গ্রোথ ফ্যাক্টর, এই দুইটা জিনিস এই ইন্টারফেস দশাটাকে প্রমোট করবে। কিভাবে প্রমোট করবে, এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এটা আমি একটু মুছে দিলাম, কারণ এখানে আমাদের বাকি অংশগুলো বুঝতে হবে। আচ্ছা, তোমরা যেহেতু অবশ্যই বুঝতে পারছো যে জি ওয়ান ফেজে কি হয়, আমি যদি এটাকে একটু ইলাবোরেট করার চেষ্টা করি, তাহলে মনে রাখতে হবে যে এই গ্যাপ ওয়ান অর্থাৎ জি ওয়ান ফেজে একটা সেল তখনই প্রবেশ করে যখন সে উদ্দীপ্ত হয় কোষটা বিভাজিত হওয়ার জন্য। এবং এই বিভাজিত হওয়ার জন্য যে জিনিসগুলো কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে জি গ্রোথ ফ্যাক্টর, আরেকটা হচ্ছে সাইক্লিন। এই সাইক্লিনের যৌগ এবং গ্রোথ ফ্যাক্টর এর সাথে আরেকটা এনজাইম যুক্ত হয়, যেটাকে আমরা বলি সিডিকে, এটাকে আমরা বলি হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই জিনিসগুলা একটা সেল সাইকেলকে উদ্দীপ্ত করে, এক্সাইটেড করে, এবং এক্সাইটমেন্টের ফলে কি হয়, এই অবস্থায় একটা নিউক্লিয়াসের মধ্যে যে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়াগুলো হতে থাকে, তখন এই নিউক্লিয়াসটাকে বলা হয় মেটাবলিক নিউক্লিয়াস। এটা মাথায় রাখতে হবে, মেটাবলিক নিউক্লিয়াস, বা এটাকে বলা হয় পিপাকীয় নিউক্লিয়াস। কারণ এই নিউক্লিয়াসটাতে অর্থাৎ এই অবস্থাতে, কোষ চক্রের এই অবস্থাতে কোষ অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা স্টেজ পার করে, এবং এই কারণে এটাকে বলা হয় মেটাবলিক নিউক্লিয়াস। গ্যাপ ওয়ানের এই সম্পূর্ণ দশায় একটা কোষ সেই প্রস্তুতি গ্রহণ করে যেখানে এস ফেজে হবে। এস ফেজ মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং ডিএনএ রেপ্লিকেশন হতে যে এনজাইমগুলোর দরকার, তোমরা জানো টপোআইসোমারেজ, হেলিকেস, তারপর হচ্ছে এসএসবিপি, যা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, ডিএনএ লাইগেজ, ডিএনএ পলিমারেজ, এই এনজাইমগুলো যে আছে, এই এনজাইমগুলো কিন্তু এখানে সিনথেসাইজ হতে হবে। তার মানে গ্যাপ ওয়ান দশায় কি হয়, গ্যাপ ওয়ান দশায় যেটা হয়,
এই গ্যাপ ওয়ান দশায় যেটা হয় সেটা হচ্ছে প্রথমে তোমাদের মনে রাখতে হবে যে এই ডিএনএ সিনথেসিস হওয়ার জন্য বা অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যে এনজাইম গুলো লাগে এই এনজাইম সিনথেসাইজ হবে, এনজাইম সিনথেসাইজ হবে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য। নাম্বার টু, ডিএনএ রেপ্লিকেশন করার জন্য আরো যে র ম্যাটেরিয়াল গুলো লাগে যেমন পেন্টোজ সুগার লাগে, নাইট্রোজেন বেস লাগে, ইনঅর্গ্যানিক ফসফেট লাগে, এই জিনিসগুলা এই সময়টাতে সিনথেসাইজ হবে, অর্থাৎ এই ম্যাটেরিয়াল গুলো এখানে রিকোয়ার্ড হবে, অর্থাৎ রিকোয়ার্ড ম্যাটেরিয়াল ফর ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন এই অংশটাতে হবে। অর্থাৎ গ্যাপ ওয়ানে কি কি হচ্ছে, নাম্বার থ্রি, যেহেতু এই অংশটার পরে একটা কোষের ভিতরে যে নিউক্লিয়াসের রেপ্লিকেশন হবে তার কারণে এখানে এটিপি সিনথেসাইজ হতে হবে, অর্থাৎ এটিপি সংশ্লেষিত হতে হবে কারণ কোষ বিভাজনের জন্য প্রচুর শক্তির দরকার, এবং নাম্বার ফোর, এখানে আরএনএ সিনথেসাইজ হবে, অর্থাৎ যেহেতু অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি কি আরএনএ হবে, টিআরএনএ, এমআরএনএ আর হচ্ছে মেসেঞ্জার এমআরএনএ, টিআরএনএ আর হচ্ছে রাইবোসোমাল আরএনএ, এই আরএনএ গুলো এই গ্যাপ ওয়ানে সিনথেসাইজ হবে। কেন? কারণ এই অংশটা পার করার পরে একটা কোষের অর্থাৎ তার নিউক্লিয়াসের রেপ্লিকেশন হবে, যেহেতু এস টু তে অর্থাৎ এস ফেজে রেপ্লিকেশন হবে। তোমরা যারা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে জানো, ডিএনএ রেপ্লিকেশনের টোটাল অংশটা এই এস ফেজে হয়, অর্থাৎ যেহেতু একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের যে জিনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ যে ডিএনএ, এই ডিএনএটাকেও রেপ্লিকেট হইতে হবে, সুতরাং এই রেপ্লিকেশনটা ঘটে এই এস ফেজে, এবং রেপ্লিকেশন হওয়ার পর জি টু ফেজে আসে, অর্থাৎ গ্যাপ টু ফেজে এসে ও যখন বিভাজন হওয়ার জন্য তৈরি হবে তখন বিভাজিত হতে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো এখানে তৈরি হবে, অর্থাৎ এখানে যে সেন্ট্রিওল থাকে সেই সেন্ট্রিওলের মাধ্যমে যে মাইক্রোটিউবিউলস এইটা গঠিত হবে। সুতরাং মাইক্রোটিউবিউলসের গঠন, কারণ এখানে মেটাফেজের আগে স্পিন্ডেল ফাইবারের দরকার আছে, সুতরাং সেই স্পিন্ডেল ফাইবার তৈরির জন্য মাইক্রোটিউবিউলস ফরমেশনটা এই গ্যাপ টুতে হবে। সুতরাং সেল সাইকেলে কোষ চক্রের প্রত্যেকটা ধাপে তাই হবে যেটা পরবর্তী ধাপের জন্য প্রয়োজন, এবং এই পুরো অংশটাতে একটা নিউক্লিয়াস আকারে বড় হয়, সেল সাইজ ইনক্রিজ হয়। এখানে মনে রাখতে হবে, এখানে একটা জিনিস লিখতে হবে, চার নম্বরের পরে পাঁচ, সেল সাইজ এটা বাড়বে জি ওয়ান ফেজে, এবং এস ফেজে কি হবে, অনলি রেপ্লিকেশন হবে। অ্যান্ড দেন নাম্বার থ্রি, জি টু ফেজে এসে যেটা হবে সেল ডিভিশন হওয়ার জন্য যে এনার্জি দরকার, সুতরাং এখানে প্রথমে আবার এটিপি সিনথেসাইজ হবে, এটিপি সিনথেসাইজ করবে, এখানে আরএনএ সিনথেসাইজ হবে, এবং নাম্বার থ্রি মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলস, এই মাইক্রোটিউবিউলসটা ফরমেশন হবে। তার মানে এই সেল সাইকেলের ক্ষেত্রে টোটাল 100% টাইমের মধ্যে 95% টাইমে এই ঘটনাগুলো ঘটবে। এখানে আরও আছে, আমি খুবই সিলেক্টিভ কিছু অংশ দিয়েছি, তার মানে হচ্ছে জি ওয়ান দশায় উপনীত হওয়ার সময় একটা কোষের যে সারফেস থাকে সেই সারফেসের কিছু রিসেপ্টর এই গ্রোথ ফ্যাক্টর এবং সাইক্লিন যৌগের সহায়তায় সাইক্লিন ডিপেন্ডেন্স এনজাইম বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাহায্যে পুরো চক্রটাকে প্রমোট করে, অ্যাসিলারেট করে, এবং অ্যাসিলারেটের ফলে যেটা হয় এই জি ওয়ানে এই স্টেজগুলো ঘটতে থাকবে, অর্থাৎ রেপ্লিকেশন করার জন্য, যেহেতু এস মানে হচ্ছে সিনথেসিস, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি দিস ইজ ডিএনএ রেপ্লিকেশন, সো ডিএনএ রেপ্লিকেশন করার জন্য যা যা প্রয়োজন তা জি ওয়ান দশায় হবে, রেপ্লিকেশন হওয়ার পরে জি টু দশায় তাই হবে যেটা মাইটোসিসে হওয়ার জন্য প্রয়োজন, অর্থাৎ যখনই সেলটা এম ফেজে যাবে তার আগে এম ফেজের প্রস্তুতি গ্রহণ করবে। তার মানে এখানে যদি একটা সেল থাকে তার মানে এই সেলটা যখন
এই পুরো ধাপটা শেষ করে তখন এই জায়গাতে এসে সেলের ভিতরে ডিএনএ রেপ্লিকেট হয়ে এইখানে এসে দুইটা সেল তৈরি হবে। এবং একটা সেল থেকে যখন দুইটা ডটার সেল তৈরি হয়, যেহেতু আমাদের এখানে মাইটোসিস হচ্ছে, সুতরাং দ্য নাম্বার অফ ক্রোমোজোম শুড বি সেম। ইফ এটা যদি মানুষের হয় তাহলে এখানে হচ্ছে 46 নাম্বার অফ ক্রোমোজোম, দ্যাট ইজ 23 পেয়ার, এন্ড দেয়ার ইজ অলসো 46 অলসো 46। সো সেল সাইকেল বা কোষ চক্র বিষয়টা বোঝার জন্য ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে একটা কোষের, যেহেতু আমাদের দেহে মোরলেস 100 ট্রিলিয়নের মতো সেল আছে, অর্থাৎ 10^14, এবং এই সেলগুলো মানে মাল্টিপ্লাই হওয়ার জন্য সেল ডিভিশনের দরকার, এবং সেই ডিভিশন হওয়ার আগে সেলের যে প্রিপারেশন ফেজ হয় সেই ফেজটাকে তিনটা স্টেপে ভাগ করা হয়েছে। গ্যাপ ওয়ানে যা হবে, এস ফেজে যা হবে, এবং গ্যাপ টুতে যা হবে, এটা তোমাদের একটু বোঝা লাগবে। এই সিরিজগুলো একটু মনে রাখতে হবে, যেহেতু এস ফেজে খুবই সিম্পল ডিএনএ রেপ্লিকেশন, এবং ডিএনএ রেপ্লিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা ডিএনএ রেপ্লিকেট হওয়ার জন্য যে সেল কনজারভেশনাল যে প্রসেসটা আছে, এখানে যে এনজাইমগুলো কাজ করে, যে প্রসেসের মাধ্যমে এটা হয়, এটার আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের খুবই দরকার। আমি খুব শীঘ্রই এই লেকচারটার পরেই আমি চেষ্টা করব মাইটোসিস এবং মিয়োসিসের স্টেজগুলো বোঝানোর, এবং এরপরে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন যেই সেন্ট্রাল ডগমা আছে বায়োলজির, এই কেন্দ্রীয় মৌল প্রত্যয়গুলোকে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা যারা সেল ডিভিশন পড়া শুরু করেছো, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট লেকচার অফ সেল ডিভিশন। আমি সেল সাইকেল পড়ানোর পরে আমি মাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিসকে এক্সপ্লেন করব। সো তোমরা যারা স্টাডি করছো ভালো মতো স্টাডি করবা, এবং যদি পড়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কিছু দরকার হয় আমাকে জানিও, এই ভিডিওর নিচে আমাকে জানিও তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়েছে কি না বা এরপরে তোমাদের কী প্রয়োজন। দেখা হবে পরের ক্লাসে, পরের ভিডিওগুলোতে। আল্লাহ হাফেজ।